ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে ব্লগটা আমি শুরু করেছি তোমার ব্যালকনি থেকে। ব্যালকনিতে এসেই ভাবলাম যে ব্লগটা শ্যুট করি, আর একটা জিনিস দেখাবো। আজকে দারুণ একটা জিনিস হয়েছে, দেখবে, দেখো, দাঁড়াও তোমাদেরকে বাইরে নিয়ে যাই ক্যামেরাটা। দেখতে পাচ্ছ কি অপূর্ব কালার, মানে জবা ফুলের এরকম কালার দেখো। আর কইটুকু গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, মাসখানেক হয়েছে, তো ভেবেছিলাম মানুষ করতে পারবো না, কিন্তু মানুষ করে ফেলেছি ওকে। ও আজকে আমায় ফুল দিয়েছে। আর ওই দেখো ওই যে, আর এই ফুলগুলো কি তোমরা আমাকে জান, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল খুব আমার ভালো লাগে। দেখো এই জানলাগুলো কালার হবে, এই বর্ষার পরে না এই জানলাগুলোকে কালার করতে হবে। আর তোমরা আর একটা জিনিস দেখবে, আমার খুব কদিন মন খারাপ, এই যে এইখানে যে মানি প্ল্যান্টগুলো ছিল, মানি প্ল্যান্টটাকে আমি কেটে দিয়েছি, পুরো মানি প্ল্যান্ট ছড়িয়ে দিয়েছি, এ দেখো ছোট্ট ছোট্ট করে দিয়েছি। আর এটার একটা কারণ কি জানো তো, প্রচুর জানি না কোথা থেকে মানি প্ল্যান্টের মধ্যে শুঁয়ো এসেছিলো। এবারটা আয় 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 আয়, মানি প্ল্যান্টের মধ্যে না শুঁয়ো পোকা এসেছিলো, তো আমি না শুঁয়ো পোকা থেকে খুব ভয় পাই, জানি না কোথায়, অনেক আসলে পাখিতে বাসা করে তো তারা মুখে করে নিয়ে আসে নাকি জানি না, বেশি ছিল না, একটা দুটোই দেখতে পেয়েছিলাম, বাট আমার খুব, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম মানি প্ল্যান্টে শুঁয়ো দেখে। আর অনেকগুলো গাছে, একটা দুটো গাছেও আমি দেখতে পেলাম, ওই জন্য জবা গাছগুলোকেও অনেক কেটে দিয়েছি আর মানি প্ল্যান্টগুলো কেটে দিয়েছি। মনটা খারাপ লাগছে, বাট আমি জানি যে আমার মানি প্ল্যান্ট প্রচণ্ড হয়, আবার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বর্ষাকাল যেহেতু। একটা ছোট ব্লগ নিয়ে এলাম, চলো একটু কাজকর্ম করি, শ্যামলী এখনো আসেনি, তো কাজগুলো শুরু করি তোমাদের সাথে, চলো সঙ্গে থাকো। হ্যাঁ, এসে গেছি আমার ডেলিকার কাজ নিয়ে। সকালবেলার কাজ মানে বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, তার সঙ্গে বাসন মাজা, কাপড় কাচা, অনেক কাজ, সেই কাজগুলো শুরু করে দিলাম। আমার বর এখনও ডিউটি যায়নি, এরপরে ডিউটি যাবে, আমি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিয়ে ওকে ব্রেকফাস্ট রেডি করে দেবো, তারপরে খেয়ে ও ডিউটি যাবে, ততক্ষণে আমি আমার এদিকের কাজগুলোকে করে নেব। বিছানা গোছানোটা আমার কাছে একটা বিরাট কাজ, কারণ আমি খুব খাদ্যরসিক নই, তবে আমি খুব শয়নরসিক। আমি পরিষ্কার পরিচ্ছন্ন টানটান বিছানা হবে সেরকম বিছানাতেই আমার শুতে খুব ভালো লাগে, তো বিছানাটা আমি মন দিয়ে পরিষ্কার করে নিলাম আর বসে বসে কাজগুলো করতে আমার বড়ই কষ্ট হয়, কিন্তু কি করব বলো, কাজগুলো তো করতেই হবে। বিছানাটা গোছানোর পরে দুনিয়ার জামা কাপড় আছে সেগুলোকে মেশিনে লাগাবো, তারপরে বাকি কাজগুলো শুরু করব। এই দেখো বুজু আমার সঙ্গে গল্প করতে চলে এসছে, আমি খাটে এসে বসা মানেই বুজু আমার সঙ্গে গল্প করতে আছে। আমার বর আমাকে কিছু একটা বলছে, কিছু ফাইন্যান্সিয়াল কথা হচ্ছে বলে আমি মিউট করে দিয়েছি। ও দেখো ট্রফিও চলে এসছে, মা বাবা যেখানে ট্রফি বুঝো সেখানে, ওদের সঙ্গে খানিক গল্প করে বরের সঙ্গে কথা বলে ভিডিওটা শুরু করব। ভাবছি এবার আর আমি এত বকবো না, আমি মিউজিক লাগিয়ে দেবো, কারণ আর বকতে পারছি না, আমার শরীরটা একদমই ভালো নেই, তাও আমি ভিডিও দিয়ে যাচ্ছি। বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম ম্যাচিং। আচ্ছা, এক একটা ঘরে বালিশের ওয়ার চারটে করে দেয় না কেন বলো তো? আমার তো চারটে বালিশ, তো আমার দুটো বালিশের ওয়ার আলাদা হয়ে যায়, এটার কোনো সলিউশন থাকলে আমাকে তোমরা জানিও। বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি, আজকে পর্দাগুলোও চেঞ্জ করার আছে, কেচে রেখে দিয়েছি, ডাইনিংয়ের কভারটাও চেঞ্জ করার আছে। উফ, সারাদিন কাজ করে করে আমি আর পারি না, ভালো লাগে না, মাঝে মাঝে ভাবি কেন যে ইউটিউবটা খুলতে গেলাম, কী দরকার ছিল, বেশ তো কাজ করছিলাম, আবার ওগুলো লোককে দেখানোর কী দরকার।
পুরো ভিডিওটা তোমরা দেখলে, রান্না তোমাদের দেখাতে পারিনি, পর্দা টর্দা করলাম, বিছানা পরিষ্কার করলাম, আরও অনেক টুকটাক কাজ করলাম। সোয়াবিন দিয়ে ভাত খেতে বসছি, সোয়াবিন দিয়ে তরকারি। আলুটা বললাম না, কারণ আলু আমায় বারণ করেছে ডাক্তারে, ভাতও বারণ করেছে, কারণ বাঙালি ভাত না খেয়ে থাকতে পারে বলো? তো ওই জন্য বলছে বেশি করে সোয়াবিন খেতে, আমি সোয়াবিনের তরকারি হচ্ছে। তো ভাত খেতে বসে গেছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে অল করে দিও। এত কষ্ট করে করে ভিডিও বানাচ্ছি, শরীর ভালো নেই তাও ভিডিও বানাচ্ছি, তো তোমরা প্লিজ পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেশি বেশি করে শেয়ার করো। খেয়ে নি, খেতে খেতে গল্প করতে আমার একদম ভালো লাগে না। তো সবাইকে বাই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।